এবার যে খবরে চোখ রাখবো, আসন্ন রাজ্যসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবেন না তৃণমূল কংগ্রেসের 4 বিধায়ক তথা মন্ত্রী, যারা এই মুহূর্তে কারাগারে বন্দী। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জাতীয় নির্বাচন কমিশনের যে আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 অনুযায়ী সেকশন 62 ধারাতে পরিষ্কার বলা আছে যে কারাগারে বন্দীরত কোনো ব্যক্তি যারা বিচারাধীন সে দেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের এই নিয়ম অনুযায়ী আসন্ন রাজ্যসভা এবং লোকসভা নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করতে পারছেন না বা পারবেন না তৃণমূল কংগ্রেসের এই 4 বিধায়ক তথা মন্ত্রী। আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যসভা নির্বাচনে কেবলমাত্র ভোট দিতে পারেন লোকসভার সাংসদ এবং বিধানসভার বিধায়করা। এক্ষেত্রে আগামী 27 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হলেও সেই ভোটদানে অংশগ্রহণ করতে পারবেন না তৃণমূলের এই 4 বিধায়ক, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। খালেদ জামাল রয়েছেন। খালেদ, রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন লোকসভার সাংসদ এবং সেই রাজ্যের বিধানসভার বিধায়কদের ভোটে, সেক্ষেত্রে তৃণমূলের 4 বিধায়ক জেলবন্দী, এই ভোট তারা দিতে পারবেন না, তার পরিপ্রেক্ষিতে নির্বাচনে কোনো প্রভাব পড়তে পারে? একেবারে 4টি ভোট যেটা রয়েছে, বিশেষ করে বলা যেতে পারে যে 4 বিধায়ক, যার মধ্যে পার্থ চট্টোপাধ্যায় আছেন, তার মধ্যে মানিক ভট্টাচার্য আছেন, জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন, কৃষ্ণ সাহা রয়েছেন, এই 4 বিধায়ক যেহেতু জেলবন্দী এবং জাতীয় নির্বাচন কমিশনের যে নিয়ম বিধি রয়েছে সেই অনুযায়ী 1950 অ্যাক্ট যেটা রয়েছে, রিপ্রেজেন্টেটিভ অফ পিপুলস অ্যাক্ট, অর্থাৎ এই যে রোপা অ্যাক্ট রয়েছে যার 16 ধারা কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে যারা এই ধরনের জেলবন্দী বিধায়ক বা জনপ্রতিনিধি যারা ভাবলেন বা যারা জেল হাজতে থাকবেন তারা কিন্তু নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। সেক্ষেত্রে এই যে আসন্ন বলা যেতে পারে 2024 যে রাজ্যসভা নির্বাচন রয়েছে, বিশেষ করে 27 ফেব্রুয়ারি, সেই নির্বাচনে একরকম তারা অংশগ্রহণ করতে পারবেন না। ঠিক একইভাবে কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে তারা কিন্তু তাদের ভোটের যে অধিকার রয়েছে সেটা কিন্তু প্রয়োগ করতে পারবে না, তার কারণ এই আইনের অনুযায়ী যারা জেল হেফাজতে বন্দী থাকেন এবং বিচারাধীন বন্দী থাকেন তারা কিন্তু ভোটের প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন না। সেই কারণে কিন্তু এই 4 বিধায়ক এবং 2 যার মধ্যে মন্ত্রী রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না এই নির্বাচনী প্রক্রিয়া। ধন্যবাদ খালেদ।